দেখছি নিউজ চব্বিশ। বালেশ্বর বিপর্যয়ের পর প্রথম চলল ট্রেন, দুর্ঘটনার 51 ঘন্টা পর ট্রেন চলল, দুর্ঘটনাস্থলে ট্রায়াল রান শুরু, ডাউনলাইন মেরামতির পর ট্রায়াল রান, রাতে ঘটনাস্থলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, দুর্ঘটনার 51 ঘন্টা পর প্রথম ট্রেন, ট্রায়াল রান শুরু, বালেশ্বর বিপর্যয়ের পর প্রথম ট্রেন চলল, 51 ঘন্টা, দুর্ঘটনার 51 ঘন্টা পর ট্রেন চলল, ট্রায়াল রান শুরু হয়েছে, ডাউন লাইন মেরামতির পরই ট্রায়াল রান শুরু, ঘটনাস্থলে রাতেও রয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি, জানাবেন বিস্তারিত। শ্রেয়সী, কি জানা যাচ্ছে আর? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে প্রায় 51 ঘন্টা পরে এই সেকশনটাতে ট্রেন চলাচল শুরু হলো, এবং সেক্ষেত্রে মালগাড়ি দিয়ে সাধারণ রেলের যা নিয়ম রয়েছে, যে কোনো লাইন ফিটনেস পাওয়ার পরে, সেক্ষেত্রে ফিটনেস সার্টিফিকেট পাওয়ার পরে, সেক্ষেত্রে প্রথম যে ট্রেনটা চলে সেটা হচ্ছে মালগাড়ি। এখন সেই অনুযায়ী কার্যত প্রথম যে মালগাড়িটি, সেই মালগাড়িটি ডাউন লাইনে চলাচল শুরু করলো, এবং সেক্ষেত্রে আর কিছু অন্যদিকে যেটা আপের যে একটা লাইন, অর্থাৎ সেই আপের একটা লাইনও কিন্তু ইতিমধ্যে ফিটনেস সার্টিফিকেট পেয়ে গেছে, তবে সেখানে এখনো ট্রেন মুভমেন্ট হয়নি। সেই ট্রেন মুভমেন্ট আর কিছুক্ষণের মধ্যেই যাতে করা যায় তার জন্য এই মুহূর্তে একটা চেষ্টা করা হচ্ছে। কার্যত ডাউনের যে লাইনটা, সেই লাইনটাতে কিন্তু এবার ট্রেন চলাচল শুরু হলো মালগাড়ি দিয়ে, প্রায় 51 ঘন্টা পরে দুর্ঘটনার পরে প্রথম ট্রেন চললো। শ্রেয়সী, সেক্ষেত্রে পুরো পরিষেবা আবারও কখন একেবারেই স্বাভাবিকভাবে চলাচল শুরু হবে ট্রেন, বা স্বাভাবিকভাবে পরিষেবা কি জানানো হচ্ছে এখনো পর্যন্ত? রেলমন্ত্রীও রয়েছেন দুর্ঘটনাস্থলে। একেবারে দুর্ঘটনাস্থলে দেখো রেলমন্ত্রী তিনি নিজে উপস্থিত রয়েছেন, এখনো তিনি রয়েছেন, এবং তোমাকে যেটা জানিয়ে রাখি যে পুরো পরিষেবা, রেল জানাচ্ছে যে যত দ্রুত সম্ভব তারা চেষ্টা করছে এই পরিষেবাটা ফিরিয়ে আনার। তবে এই যে লাইনটা, সেই লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লাইন, যেখানে দক্ষিণ ভারতের সঙ্গে বা উড়িষ্যার সঙ্গে যে যোগাযোগটা সাউথ ইস্টার্ন রেলের মাধ্যমে, তার জন্য এই লাইনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লাইন, মানে সেই জন্যই কিন্তু মূলত সেই পরিষেবাটা যাতে চালু করা যায় তার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। এবং সেই জায়গাটাকে তোমাকে জানিয়ে রাখি যে আগামীকালের মধ্যেই যাতে আপ এবং ডাউনের একটি করে লাইনে যাতে ট্রেন চলাচল শুরু করা যায় তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। ধন্যবাদ শ্রেয়সী। बहुत अच्छा काम किया सभी पूरी टीम ने, सबको मदद हो गया ना, मन में बहुत दुख हो परिवारों के हो गए, लेकिन रूट कॉज तक जिसने भी किया है उसको सख्त से सख्त सजा, आप सबको पूरी बधाई, फिर जिस तरह से तेजी से आपने काम किया पूरी टीम को बोलिए। बांग्ला आवाज, बांगाली आवेग, जी 24 घंटा।